আপনাদেরকে যদি বলা হয় ত্রিপুরার রাজধানী বা ক্যাপিটাল কী, তাহলে আপনারা বলে দিতে পারবেন সেটি হচ্ছে আগরতলা। এবং আপনাদেরকে যদি বলা হয় যে ত্রিপুরার প্রাচীন দুটি রাজধানী কী, তাহলেও সেও আপনারা বলে দিতে পারবেন যে সেটি হচ্ছে উদয়পুর এবং অমরপুর। কিন্তু আপনারা কি জানেন ত্রিপুরার প্রাচীনতম রাজধানী কী? তবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনকে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ত্রিপুরার সবচেয়ে প্রাচীনতম রাজধানীর নাম হচ্ছে কৈলাসহর। হ্যাঁ, কৈলাসহরকে বলা হয় ত্রিপুরি কিংডমের সবচেয়ে পুরানোতম রাজধানী। ঊনকোটির সাথে ত্রিপুরার প্রাচীনতম রাজধানী কৈলাসহরের একটা গভীর যোগসূত্র রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি ত্রিপুরার প্রাচীনতম রাজধানী কৈলাসহরের ইতিহাসের বিভিন্ন জানা অজানা তথ্যগুলি। তো রাজমালা থেকে জানা যায় যে 7 থেকে 8 অবধির মধ্যে যিনি ত্রিপুরার রাজা ছিলেন, তিনি ছিলেন মহাদেবের খুব বড় ভক্ত এবং তিনি মহাদেবের তপস্যা শুরু করেন। এবং যে জায়গাতে তিনি তপস্যা করেছিলেন সেই জায়গাটির নাম হচ্ছে ছম্বলপুর। এবং রাজমালা থেকে এটাও জানা যায় যে সেই ছম্বলপুর ছিল ঊনকোটির ঠিক পাশে, তাই সেই ছম্বলপুরকেই এখন বলা হয় কৈলাসহর। এবং আরেকটা তথ্য যেটা সামনে আসে সেটি হচ্ছে 7th century ত্রিপুরার রাজা ছিলেন আদি ধর্মপা, যিনি একটি সুবিশাল দুর্গ নির্মাণ করেছিলেন কৈলাসহরের রাঙ্গাউটেতে। তবে সেই দুর্গের কোনো অংশ এখন খুঁজে পাওয়া যায় না। তবে এটা জানা যায় যে তিনি সেই দুর্গের পাশেই একটি 14 দেবতার মন্দির নির্মাণ করেছিলেন, আর সেই 14 দেবতার মন্দির এখনও কৈলাসহরের রাঙ্গাউটি এলাকায় অবস্থিত। প্রতি বছর একটি বিশেষ দিনে 14 দেবতার পূজো হয় এবং সেই জায়গাতে একটা বড় মেলাও বসে। তো কৈলাসহরের ইতিহাস বলছি, কিন্তু কৈলাসহর নামটা কিভাবে আসলো সেটা বলবো না। তো কৈলাসহর এই নামটি মূলত দুইটি শব্দ থেকে এসেছে, কৈলাস এবং শহর। যেহেতু ঊনকোটিকে বলা হয় কৈলাসের একটি অংশ, তাই এই জায়গাটির নাম হয়েছে কৈলাসের শহর বা কৈলাস শহর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।